বন্ধুরা কেমন আছেন? আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়াস কিংডম। তো এই শীতে কেমন আছেন বলুন? এই শীতের আমেজে বিভিন্ন রকম খাওয়ার পার্বণ চলছে। এই কদিন আগে পৌষ পার্বণ গেল, আমরা পৌষ পার্বণে পিঠে বানিয়েছি, আরও স্পেশাল মটন মান্ডি, তাছাড়া ওটা কি বানিয়েছিল জানো, চম্পারণ মটন, ওগুলো সব এখনও আপনাদের দেখানো হয়নি, এক এক করে আসছে, দেখতে থাকবেন। আজকে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে মটন লাল ঝোল, নতুন আলু দিয়ে, এই যে নতুন আলু দেখতে পাচ্ছেন, নতুন আলু দিয়ে মটন লাল ঝোল বানানো হবে। সেই জন্য আজকে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। এখানে আছে 1 কিলো মটন, এখানে নিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা দেখুন 1 কিলো মটন, 1 কিলো মটন, এবং এই মটনটা ম্যারিনেট হবে, মটনটা ম্যারিনেটের জন্য লাগছে একটু কাঁচা পেঁয়াজ, লবণ, আন্দাজ মতন হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা 4 চামচ মতন। আদা রসুনটা আগেই হাতে বেটে নিয়েছিল। আর পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, এই সরি লঙ্কা লঙ্কা বাটা, এগুলো দিয়ে ভালো করে মাখাতে হবে, টক দই দেবে এবার। কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে? 1 ঘন্টা। আজকে আমি বেশিক্ষণ সময় পাইনি, সকালেই শীতে বৃষ্টি হচ্ছে, আজকে দিনে রবিবার, আজকে সেই জন্যই হট করে প্ল্যান হলো, তো সময় নেই, সেই জন্য 1 ঘন্টাই ম্যারিনেট হবে। টক দই, সর্ষের তেল, ভালো করে মেখে আজকে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সানডেতে ভালোই আজকে জমবে মটন দিয়ে নতুন আলু। এইখানে নতুন আলু নিয়ে কাটা হয়েছে গোল গোল করে, পেঁপে আছে, একদম রেয়াজি মাংস, একটা গোটা রসুন নিয়ে নেওয়া হয়েছে যাতে রসুন দিয়ে ভালো লাগে মাটনটা, শরীরটাও গরম থাকবে মাটনের মধ্যে, শীতের মধ্যে তো ঠান্ডাটা না লাগে, বললাম একটা রসুন খাবে আমার হাজব্যান্ড, তো সেই জন্য এটা এখন 1 ঘন্টা। এবার তাহলে এবার এটা রেডি হয়ে গেছে ম্যারিনেটটা, 1 ঘন্টা রেডি হবে, হ্যাঁ ম্যারিনেট ম্যারিনেট হোক 1 ঘন্টা, তারপরে রান্নাটা হবে। তাহলে আজকে বানানো হচ্ছে নতুন আলু দিয়ে মটন লাল ঝোল বা খাসির মাংসের লাল ঝোল, দেখতে থাকুন বন্ধুরা। কড়াইতে তেল দিয়ে নেওয়া হচ্ছে এবার সর্ষের তেল, জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়নে দেওয়া হলো, গরম মশলা, ছোট এলাচ, দারুচিনি, এটা একটু ফাটিয়ে নিয়ে দেবো, হ্যাঁ একটু থেঁটো করে নিতে হবে, কতটা ভালো আসবে, না হলে আবার পেটে চোখের মুখে চলে আসবে, না গন্ধ ভালো আসবে, হ্যাঁ গন্ধ চলে, এটা তো আসেই আর জল ছিল,
আমি নাড়িয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে দেওয়া, পেঁয়াজটা দিয়ে দেওয়া, কাঁচা পেঁয়াজ, তারপরে আমি মাটনটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেটটা হয়ে গেছে কমপ্লিট আমাদের এক ঘন্টা। এবার এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। মাটনটা কষানো হচ্ছে। আজকে নতুন একটা রেসিপি দেখানো হচ্ছে বন্ধুরা, লাল মাটন ঝোল নতুন আলু দিয়ে। মাংসটা কষুক, দেখতে পাচ্ছেন বন্ধুরা কষানো হচ্ছে, হয়ে গেছে মোটামুটি কষানো, খুব ভালো কষানোর একটা গন্ধ বেরিয়েছে। আর মশলাগুলোর মশলাগুলো একদম মিশে গেছে, তেলও ফেলে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, রসুন দিয়েছি, কাঁচা পেঁপের টুকরোও দিয়েছি। কতগুলো পেঁপের টুকরো দেওয়া হয়েছে যাতে সেদ্ধটাও হয়, টেস্টটাও পাতলা ঝোল হবে, তো সেখানে পেঁপে দিয়ে আলু দিয়ে ভালোই লাগবে ঝোলটা। এখানে পেঁপেটা দিয়ে দিয়েছে মা, সাথে একটা গোটা রসুন আপনাদের আগেই বললাম দিয়ে দেওয়া হলো। আর একটু কষাবো, কষিয়ে জল ফেলে দেবো। আর একটু কষা হবে, গন্ধেতে তো এখনই খিদে চলে আসছে বন্ধুরা। লাল মাটন ঝোল, এবার জল ঢেলে দিলাম। কষানো দেন, তাই জল ঢেলে দেওয়া হচ্ছে। ও কালারটা এসে গেছে দেখো, সুন্দর লাল কালার একদম টকটা দেন। এই জন্যই বন্ধুরা নাম দেওয়া হয়েছে লাল মাটন ঝোল। আরো জল পড়বে, মাংসগুলো যাতে ডুবে যায় সেরকম ব্যবস্থা জল দিয়ে দেওয়া হলো। এবার ঢেকে দেওয়া হচ্ছে। কতক্ষণ ফুটবে? আধ ঘন্টা চাপা থাকবে, আধ ঘন্টা মাঝারি আছে, মাঝারি আছে আধ ঘন্টা, ঠিক আছে। এই ঢেকে দেওয়া হলো, এবার সেদ্ধ হোক। এটা খোলানো হলো, মানে থালাটা। এবারে মোটামুটি মাংস পুরো সেদ্ধ হয়ে এসছে, ঝোলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা টকবক করে ফুটছে। এই যে দেখি দাম মানে আর এদিকে গরম মশলা হাতে বেটে নেওয়া হচ্ছে। গরম মশলাটা দিয়ে ব্যাস নামিয়ে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ, গরম মশলার মধ্যে এখানে ছোট এলাচ, একটু জায়ফল, একটুখানি জয়িত্রী, আর লবঙ্গ, আর দারুচিনি নিয়েছি, নিয়ে বেটে
দিয়ে দিয়ে গরম মশলা, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেওয়া হবে। তাহলে রেডি হয়ে যাবে বন্ধুরা শীতে, এই শীতের মধ্যে গরম 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 ভাতের সাথে, ঝুরঝুরে ভাতের সাথে মাটন লাল ঝোল, সাথে বড় বড় নতুন আলু আর গোটা একটা রসুন, পেঁপে। দুপুরে ডিনারটা পুরো একদম জমে যাবে আজকে ফাটাফাটি। গরম মশলা দেওয়া হয়ে গেল, নেড়ে দিই। এই রেডি হয়ে গেল বন্ধুরা আমাদের গরম গরম নতুন আলু দিয়ে তৈরি মাটন লাল ঝোল। অবশ্যই এই শীতে মাটন আপনারা বাড়িতে বিভিন্ন রকমভাবে খাচ্ছেন আমি জানি, তাও এইভাবে আমাদের মতো প্রসেসে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাকে এত নতুন নতুন ভিডিও আরও দেখাতে পারি, মার বিভিন্ন রান্না, আমার কিংয়ের অনেক ভিডিও অ্যাক্টিভিটি দেখাতে পারি, সেই জন্য উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই শেয়ার করতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।